আজ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন। 1973 সালের আজকের এই দিনে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন মৌসুমী। ছোটবেলা থেকে একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট প্রতিযোগিতায় বিজয়ী হন, যার উপর ভিত্তি করে তিনি 1990 সালে বাংলাদেশের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন। কিয়ামত থেকে কিয়ামত সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় তার। দোলা, অন্তরে অন্তরে, দিনমোহর এবং স্নেহ চলচ্চিত্রে অভিনয় করে দর্শক মহলে জনপ্রিয়তা লাভ করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই প্রিয়দর্শিনীকে। মৌসুমী এখন পর্যন্ত অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। মৌসুমী তার অভিনীত সিনেমায় মেঘলা আকাশ, তারকাটা এবং দেবদাসের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া বাচসাস পুরস্কার পেয়েছেন 5 বার, পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার। মৌসুমীর জন্মদিনে নেট মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মৌসুমীর ভক্ত ও অনুরাগীরা। তবে এবারের জন্মদিনে মৌসুমীকে নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন সবাই, কাছে পাচ্ছেন না তাদের প্রিয় মৌসুমীকে। মৌসুমী বর্তমানে রয়েছেন আমেরিকায় তার মেয়ের সাথে, সেখানে মেয়ের কিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। আজ রাত 12টার পর থেকে মৌসুমীকে শুভেচ্ছা জানাতে থাকেন তার ভক্ত ও অনুরাগীরা। ঢালিউডের জনপ্রিয় তারকা পরিচালকেরা মৌসুমীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মৌসুমীর জন্মদিন আর শাবনূর শুভেচ্ছা জানাবেন না এমনটা তো হতে পারে না। মৌসুমীর জন্মদিনে অস্ট্রেলিয়া থেকে শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড কুইন শাবনূর। মৌসুমীর সাথে একটি ছবি পোস্ট করে শাবনূর লিখেছে, হ্যাপি বার্থডে অ্যান্ড কংগ্রেচুলেশনস টু মৌসুমী আপু। শাবনূর এই শুভেচ্ছা বার্তা মৌসুমীর জন্মদিনের আনন্দ যেন আরও বাড়িয়ে তুলেছে। এদিকে মৌসুমীর সাথে থাকতে না পেরে আক্ষেপ ও হতাশা প্রকাশ করেছেন মৌসুমীর স্বামী ওমর সানি। জন্মদিনে মৌসুমীর জন্য অবিরাম ভালোবাসা দিয়েছেন তিনি।